হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস ব্লগ উইথ টুইন। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি শাড়ি পরেছি, কারণ আমার আজকে ক্লাসে হচ্ছে সেলফ মেকআপ ক্লাস আছে, তো শাড়ি পরে যেতে বলেছে। তো সেজেগুজে যাচ্ছি, কিন্তু মেকআপ কিছুই করিনি। ওখানে গিয়ে সেলফ মেকআপ করব, তারপরে কেমন হয় তোমরা অবশ্যই কমেন্টস করো, আমি পুরোটাই শেয়ার করব। তো চলো আজকের জন্য ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো আমার বর এসছে, পাপার কোলে মাম্মা, ছেলে কই, দাদা এসছে ভিতরে, কালকে সব জামাই ষষ্ঠীর জন্য এসছে। তো প্রচুর ভিড় হবে কালকে, কালকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর লক্ষ্মী আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আমি ব্লগ করছি, তাই এখন আমি বেরোবো। তো চলো টাটা। তো আমি বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে আবার 2 মিনিট বটতলা, তারপরে টোটো, এতটা সময় হাঁটতে হবে। আর অনেকদিন পরে শাড়ি পরেছি, শাড়ি পরে ঠিক হাঁটা যায় না, পেঁচিয়ে পুচিয়ে পড়ছি। তো চলো, ক্লাসে চলে এসেছি, আর মোটামুটি কয়েকজন এলে ক্লাস স্টার্ট হয়ে যাবে, এখনও 7-8 জনের মতো বাকি আছে। মেকআপ কমপ্লিট, তোমরা দেখো তো কেমন লাগছে আমাকে। আজকে একদম পুরো নিউড একটা মেকআপ করেছি, কোনো মানে হেভি মেকআপ নয়, একদম সিম্পল মেকআপ। আর আমি এই মেকআপটা করতে ভীষণ ভালোবাসি। আমার বেশিরভাগ, তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে, আমার মানে লিপস্টিক থেকে শুরু করে সব কিছু সবসময় নিউড থাকে বেশিরভাগই সময়, আমার এতটাই ভালো লাগে। দুজনের এখন মেকআপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কয়েকজনের এখনও বাকি আছে। তো আমাদের যাদের মেকআপ হয়ে গেছে তারা রিলস করছে, কেউ ফটো তুলছে। আর এখন আমাদের টিফিন টাইম, তাই আমরা এখন টিফিন খাচ্ছি। টিফিন খাওয়ার পর আমাদের ফটোশ্যুট হবে, আর হচ্ছে ক্লাসের লাইভ হবে, তো তার জন্য সবাই ওয়েট করছি। তো সবাই ওয়েট করছি, বিষ্ণু বিশ্বাস মেকআপ স্টুডিও একাডেমি থেকে এখন লাইভ হবে, তার জন্য সবাইকে দেখতে আসবে। তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সেলফ ডেমনস্ট্রেশন ছিল, সরি সেলফ মেকআপ ছিল, তো কমপ্লিট করা হয়ে গেছে। লুকটা তো তোমাদের দেখালামই। তো আমার ক্লাস করার পর আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে ছিল, ও অনেকদিন পর এলো, 1 মাস পর এলো। তো আমি এতক্ষণ ছিলাম না, অধৈর্য হয়ে যাচ্ছিলো, আমাকে নিতে চলে এসছে মেয়েকে নিয়ে। তো এই যে ও গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ, 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, এটাকে ভালোবাসা বলে। এখন বিকেল 5টা বাজে, আর আমরা অনেক মানে আমি, আমার হাজবেন্ড, আমার দিদি, জামাই বাবু, বাচ্চারা, বোনেরা, তারপর দিদির মেয়েরা, প্রচুর প্রচুর লোকেরা মিলে আমরা এখন যাচ্ছি ঘুরতে, এবং ঘোরার পরে সেখান থেকে হয়তো বা রেস্টুরেন্টে যাব। তো দারুণ মজা হবে আজকে, চলো তোমাদের সাথে শেয়ার করি। সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিছু কিছু লোক এখনও রেডি হয়নি। তো এই যে হচ্ছে আমার দিদির মেয়েরা, মেজ দিদির মেয়ে এই যে, আর এটা ছোট দিদির মেয়ে। এর সাজ হয় না কমপ্লিট কখনোই, ওর সাজের মধ্যে একটা সবসময় মানে একটু ডিফেক্ট থেকেই যায়, মনে হয় ওর মানে সাজটা কমপ্লিট হলো না। আর এই ছোটোখাটো একটা মেকআপ আর্টিস্ট, কিন্তু খুব সাজেরা, গায়ের রং যেহেতু ফর্সা। চলো আরো দেখাই। আবারও মাকোতে চলে এসেছি, আরও কিছু লোক আসার বাকি আছে। এই হচ্ছে লোক, দেখো সব। ও বাবা রে, দাঁড়াও দাঁড়াও। তো আমরা এখানে চলে এসেছি, সবাই দেখতে পাচ্ছ এটা পুরো জায়গাটা আমাদের পুরো বুকিং, সবাই মিলে এই যে ওটা আগে দাও তাহলে। হ্যাঁ কি বেরুম পড়ে গেছে, আমরা মাকোতে এলে বেশিরভাগ সময় মাকোর স্পেশাল খাবারটাই খাই, তন্দুরি চিকেন স্যুপ আর হাক্কা নুডলস, সুন্দর বানায়, এই তিনটে আগে খাই, তারপর তো আজকে এগুলো ছিল, সাথে মোমোস ছিল আর তোমার মকটেল ছিল। আমিও খাবো,
খাবো চামচ নেই দে এদিকে আমন হাতটা সরাও মাসি আমি কাছে দিয়ে দেবো ওকে প্লেটটা প্লেট প্লেটটা কাছে দিচ্ছি আমি ব্যাস ব্যাস দিয়ে থাকবো না তোমরা সব প্লেটগুলো দেখো সবাই কত সুন্দর খেয়েছে চেটে পুটে ও মাই গড এই কেমন খেয়েছিস সবাই খুব ভালো খেয়েছে খুব সুন্দর বানিয়েছিল দারুণ হয়ে গেছে কেমন খেয়েছিস কি মজা আমরা সবাই ইঞ্জিন ভ্যানে উঠেছি দেখো আমরা কখনো উঠি না কিন্তু এবার ইঞ্জিন ভ্যানে উঠেছি কি মজা দারুন মজা আর মুক্ত বাতাসের হাওয়া খেতে খেতে যাচ্ছি দারুন একটা ফিলিংস তো আমার বাবা পিৎজা খেতে ভীষণ ভালোবাসে তো ডমিনোসের পিৎজা স্পেশালি কিন্তু ডমিনোস তো আমাদের এই এলাকায় কাছাকাছি নেই আমাদের বাড়ি থেকে প্রায় 45 মিনিটের রাস্তায় সেখানে আছে তো সেখান থেকে আনতে আনতে ঠান্ডা হয়ে যায় তো এখানেই স্পেশাল মোটামুটি পিৎজা বানানো হয়েছে তো বাবাকে দিদি খাইয়ে দিচ্ছে মোটামুটি ভালোই হয়েছে এখানকার তুলনায় মাকোতেই পাওয়া যায় পিৎজাটা খারাপ না মোটামুটি ভালো আর এখানে সবাই মিলে এখন আড্ডা দেওয়া হচ্ছে এখন রাত তোমার 10টা বাজে হয়তো ওরকমই হবে তো সবাই মিলে আড্ডা মারছি আমরা আর সকাল হয়ে গেছে এখন জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্নার জন্য সব কুটনো কাটা হচ্ছে সব সবজি কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছ কত রকমের আইটেম হবে অনেক রকমের আইটেম হবে জামাইরা খাবে সাথে আমরাও খাবো আরও অনেক লোকও আসবে ছোটোখাটো একটা বড় অনুষ্ঠান টাইপের হচ্ছে তো আমরা খুব মজা করছি এই কয়দিন আমাদের খুব ভাল লাগছে তো চলো ঘরে চলো ঘরেও দেখাই এখানে এই যে রান্না হচ্ছে আমার এটা হচ্ছে মেজ দিদি রান্না করছে ছোট দিদিও রান্না করেছে সবাই রান্না করেছে সবাই মিলে আমরা রান্না করেছি মাছ ভাজা হচ্ছে আর এই দেখো কত আম আম কাঁঠালও তো খাওয়াতে হয় জামাই ষষ্ঠীতে সেটাও খাওয়ানো হবে এই যে কাঁঠাল আরও সব রকমের 5 রকমের ফল রাখা আছে আর আমার বাবা এই অ্যাকোয়াগার্ডটা বসিয়েছে নতুন তো সেটাও দেখালাম আর এগুলো 5 রকমের সবজি ভাজা হবে এখানে দিদা পান বানিয়েছে দেখো খিলি দিয়ে সুন্দর করে মিষ্টি পান সাজিয়েছে দিদা বানাচ্ছে পান গরমে খুব গরম লাগছে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না তোমাদের অনেক কিছু শেয়ার করলাম আজকে জামাইদের জন্য থালি রেডি মোটামুটি আমাদের মতো করে আমরা সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন জামাইরা খেয়ে বলবে কেমন হয়েছে তো এখানে দেখো 5 জন এসছে 5 জনের জন্য রেডি করা হয়েছে জামাইরা খাচ্ছে আর শাশুড়ি মা হাওয়া কাকিমা খেয়েছো সবাই খাচ্ছে আমরা দেখছি আমরা দর্শক সবাই খুব খাওয়ার সময় মস্তি করছে প্রচন্ড গরম পড়েছিল তো ব্লগটা এইভাবেই ভালোভাবে কেটেছে আমাদের পুরো দিনটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো